সো গাইস তোমাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে বানতলা থেকে তোমরা আসবে, বানতলায় জিজ্ঞাসা করবে বানতলা লেকটা, তো তোমাদের বলে দেবে এখানে বসার জায়গাও আছে। গাইস কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। আর ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ টিএন ব্লগস। আর দেখো গাইস, ট্রাইপড নিয়ে চলে এসেছি, তো ভিডিওটা দারুণ হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। আর গাইস মানে এখন বাজে 5:30 বাজে, তো এইবার বেরোবো, তো দাদারা আসছে সব বাইক নিয়ে, তো দেখতে থাকো ব্লগ। এখন আছি আমরা হচ্ছে কগনিয়েন্টের যে রাস্তাটায়, ওখানটাতে এখানটায় মানে আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলে, তো ওই রাস্তা দিয়ে আছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বানতলা লেক, ঠিক আছে, যে ছোটোটা রয়েছে আমাদের সঙ্গে। তো গাইস ভিডিওতে দারুণ মজা হতে চলেছে, ভিডিওটা এন্ড অব্দি দেখো গাইস, ভিডিওটা স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বাইকের একটু সাপোর্ট দেখো গাইস কী করছো। আর তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই ভয়েসটা আলাদা করে মানে দিতে হলো, কারণ মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো ভয়েসটা আসছিল অনেকটা। তো চলো দেখতে থাকো গাইস। একটু লেট হয়ে গেল, একটু তাড়াতাড়ি আসলে ভিউটা ভালো আসতো। গাইস তোমাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে বানতলা থেকে তোমরা আসবে, বানতলায় জিজ্ঞাসা করবে বানতলা লেকটা, তো তোমাদের বলে দেবে এখানে বসার জায়গাও আছে, সেই সবগুলো দেখতে হবে। তো দেখতে থাকো, সন্ধ্যাবেলা যে স্ক্রিন তোমাদের এইগুলো দেখাচ্ছে সবই দেখতে হবে তোমরা। তো গাইস ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটাকে সেভ করো না, আর এই যে দেখতে পাচ্ছো মানে সন্ধ্যা হয়ে গেছে এখন। তো গাইস এখন এই জায়গাটা থেকে বেরিয়ে যাবো, তো দাদারা বলছে কোনো একটা ক্যাফে আছে, তো ওখানেই দেখি যা। তো গাইস দেখা যাক, এখন ক্যাফেটার দিকে যাওয়া যাবে, আর ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর thank you.
তো গাইস এইবার বেরিয়ে যাবো এখান থেকে, এবার বাড়ির দিকে যাওয়া হবে। চাটা ভালোই ছিল। তো তোমরা এটা মানে একদম ঢুকেই বাঁ দিকে পাবে, মানে মেন রোডেরই কোনো এদের গলিতে ঢুকতে হবে তোমাদের। গাইস ভিডিওটা যার যার ভালো লাগছে ভিডিওটাকে খুব শেয়ার করে দাও, লাইক করে দাও, ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই আমাদের টিপটা কদিন পরে মোটোভ্লগে একটা ফেসবুক খুলবে, সেটাও রয়েছে আমরা সবাই থাকতে চাপ দেখতে থাকো। এখন বাড়ির দিকে যাওয়া যাবে, আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাবে। আর যারা যারা নতুন ব্লগের চ্যানেল খুলছে তাদেরকে একটা কথা বলছি, এই যে লোকের সামনে যে একটা কথা বলার যে একটা লজ্জা সবাই পায়, আমি অবশ্য পাই, তো সেটাকে না আস্তে আস্তে ইগনোর করতে হবে গাইস, আস্তে আস্তে হয়ে যাবে। যেরকম আমি আজকে বলছিলাম, আমার দিকে অনেকেই বলেছিল যারা আমার দিকে দেখছিল, তো যারা দেখছি দেখুক, আমার কাজটা আমি করতে হবে গাইস, সেটা সবসময় মাথায় রাখবো, ঠিক আছে? তো এখন গাইস আছি আমরা হচ্ছে চৌবাগায় আছি, দেখতে পাচ্ছ এই চৌবাগা, এখান থেকে মেন রোড, মেন রোডে উঠবো, মেন রোড ধরে এবার বাড়ির দিকে যাওয়া হবে। গাইস এবার আমাদের বাড়ির রাস্তায় ঢুকছি, মানে ছোট জায়গায় পাড়া, আমাদের বাড়িতে আসি ওই দিকে। তো গাইস ব্লগটা এখানেই এন্ড করছি, ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, 100 সাবস্ক্রাইবার খুব কাছে আছে চ্যানেলটা। তো এখন আছি ছোটদার বাড়িতে, এটা হচ্ছে একটা ঘর, এমনি ছোটদার বসে নেই, ঘরে বসে এমনি আড্ডা বাড্ডা মারা, সব নিয়ে এসেছি, আর এখন একটু খাওয়া হবে। ভিডিওটা আজকে রাত্রে এডিট করবো, চেষ্টা করছি আজকে রাত্রের মধ্যে পুরো কমপ্লিট এডিটটা করে নেওয়া, তারপর কালকে সকালে তো দেখতেই পাবে। সাপোর্টটা দেখিয়ে যাও গাইস, তোমাদের সাপোর্টেই সব কিছু, সাপোর্ট ছাড়া কিছুই নয় ভাই। আমি আর কি বলবো, এরকম ব্লগ আসতে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটাকে অল করে দাও, যাতে এরকম ব্লগের ভিডিও তোমরা মানে পেতে থাকো। আর তো সবাইকে মানে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এত সাপোর্ট করছে, আর দেখতে থাকো। পুরো ঘেমে গেছি ভাই, অনেকটা রাস্তা ছিল, পুরো ঘেমে গেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।